नमस्कार বন্ধুরা, ফিরে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। আমি সারদা, সারদা রেসিপি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমি বানাবো রসগোল্লা। বাড়িতে খুবই সহজ ভাবে আপনারা রসগোল্লা বানিয়ে ফেলতে পারেন, একদম দোকানের মতো টেস্ট, যেমনটা বাজারে আপনারা কিনে খান ঠিক তেমনটা হবে। তো আজকে আমি বানাবো রসগোল্লা, তার জন্য আমার রেসিপিটা পুরো স্টেপ বাই স্টেপ দেখবেন। তো চলুন আমাদের রসগোল্লার জন্য কি কি উপকরণ লাগছে একটু চট করে দেখে নেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি ছানাটা আগে থেকে কাটিয়ে নিয়েছি, তো একটা পরিষ্কার কাপড়ের মধ্যে এইভাবে মুড়ে রেখে দিয়েছিলাম। কথা একদম খুবই লক্ষ্য করবেন, ছানা যখন কাটাবেন ছানার ভিতরে যেন জল না থাকে। দেখতে পাচ্ছেন আমি ছানা জলটা পুরোটা ছিলাম, তারপরেও আমি কাপড় দিয়েছি, পুরোটা ভিজে গেছে দেখতে পাচ্ছেন। তো আপনারা তো বাড়িতে ছানা কাটান ঠিক ওইভাবেই কাটিয়ে নেবেন, যদি কিছু অসুবিধা হয় কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই সাহায্য করব। এইটা নিয়েছি 1 কিলো দুধে, আমি পাউডার দুধ ব্যবহার করেছি। আপনারা চাইলে গরুর দুধ যদি অ্যাভেলেবেল থাকে তাহলে আপনারা গরু দিয়েও কাটিয়ে নিতে পারেন। আমি এখানে পাউডার দুধ 1 কিলো পাউডার দুধে ছানা কাটিয়েছি, আর এখানে চিনি নিয়েছি 250 মতো। তো চলুন প্রথমে আমরা চিনি সিরাপটা নিয়েছি, এর মধ্যে পুরো চিনিটা ঢেলে দিচ্ছি, তারপরে দিয়ে দিচ্ছি এই কফি পাউডার। চিনিটা আমাদের পুরো গড়ে যাবে, চলে এসেছি পরবর্তী স্টেপে। দেখতে পাচ্ছেন ছানাকে এইভাবে শুকনো করে নিয়েছি, এরপরে একটা থালায় ভালো করে ঢেলে রেখেছি, ভালো করে এইভাবে মেখে নেব যাতে নরম হয়। একদম নরম ভাবে মেখে নিতে হবে, নিচে দেখতে পাচ্ছেন আমি ঠিক একদম সেইভাবে একদম নরম ভাবে একটু মানে গড়া ভাব একটু নেই, পুরোটা ফাটিয়ে নিয়েছি ঠিক ভাবে। চিনি সিরাপটা একদমই রেডি হয়ে গেছে, কিছুক্ষণের জন্য আমরা বন্ধ করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি এইভাবে ছোট গোল করে নিয়েছি, এর ভিতরে একটা লকুন দানা ঢুকিয়ে দিব, যে দেখবেন ভিতর পর্যন্ত রস ফুটে যাবে। আবারও আমি একটা ছোট করে লেচি কেটে নিয়েছি, এর মধ্যে আমি নকুল দানা একটা দিয়ে দিচ্ছি। তো এরকম কেউ করে না, আমি এই প্রথমবার আমি করলাম। তো এর ভিতরে নকুল দানাটা দিলে কি হয়, জায়গাটা একটু ফাঁকা থাকে, প্লাস এর ভিতরে রসটা ঢুকে যায় ভালো করে। তো আমি আবারও ভালো করে গোল করে নিচ্ছি। তো আমি আবারও গ্যাসটাকে অন করে দিয়েছি, কড়াই চিনি সিরাপ রয়েছে, হালকা গরম হলে আমরা একটা একটা করে মিষ্টি ছেড়ে দেব। আমাদের চিনি সিরাপটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি এলাচ, এলাচকে হালকা ফাটিয়ে নিয়েছি, উপরে দিয়ে দিচ্ছি, একটু নাড়াচাড়া করে দেব। আমাদের চিনি সিরাপটা দেখতে পাচ্ছেন ফুটছে, দিব আস্তে আস্তে করে একটা একটা বানিয়ে রাখা মিষ্টি গুলো। আমি একটা দিয়ে দিলাম, একটা একটা করে ছাড়বো নাহলে ফেটে যাবে, এর উপরে হালকা করে ঢাকিয়ে দিব। আমরা 5 থেকে 10 মিনিট, 5 থেকে 7 মিনিট মতো ঢাকা মেরে একটু ফুটিয়ে নিব ভালো করে, তবে ভিতরে রস ঢুকবে। তো ফিরে এসেছি আবার 7 মিনিট পর, ঢাকাটা খুলে দেখবো কেমন হয়েছে। দেখতেই পাচ্ছেন গেছে, তো আমাদের মিষ্টি একদমই রেডি হয়ে গেছে। আমি অন্য একটা পাত্রে একটু ঢেলে নিই। তো আমার রসগোল্লা একদমই রেডি হয়ে গেছে, এরপরে আমি আস্তে আস্তে করে তুলে নিই। আমি
একদম ডাইরেক্টলি ঢালছি না, দেখতে পাচ্ছেন একদম ফেটে ফেটে গেছে, গরম গরম জিনিস তাই একসাথে ঢালছি না, আস্তে আস্তে করে বের করে নেব। তো দেখতেই পাচ্ছেন একদম তুলতুলে হয়েছে, দেখুন একদম তুলতুলে, একদম নরম এবং তুলতুলে হয়েছে, একদমই সেন্টটাও সেই দোকানের মতন বাজারের মতন একদম সুন্দর, সেইভাবেই টেস্ট মানে সেন্ট লাগছে। তো খেতেও শুধু সেন্ট নয়, টেস্টটাও খুব ওই দোকানের মতোই হবে। তো দেখতে পাচ্ছেন খুবই রসগোল্লাটা তুলতুলে এবং নরম হয়েছে একদম দোকানের মতো। তো আমার এই নকুলদানা দেওয়ার ট্রিক্সটা একদম পিসিমা শিখিয়েছেন, আমি নিজেরও বলবো না কারণ পিসিমা শিখিয়েছেন। তো পিসিমা বললেন যে এইভাবে রসগোল্লা তৈরি করার সময় ভিতরে একটু করে নকুলদানা দিয়ে দাও, দিলে দেখবে মিষ্টিটা একদম রস ঢোকার সুযোগটা পাচ্ছে, তাই জন্য এত ফুলে ফেঁপে যাচ্ছে। তো পিসিমা বলেছিলেন তাই আমি আপনাদেরকে সব লোকে শেয়ার করলাম, সবজন সব লোকের সাথে। তো আপনারাও এইভাবে করবেন, দেখবেন মিষ্টিটা ফুলে ফেঁপে যাবে। তো কেমন লাগলো আমার আজকে এই রেসিপি রসগোল্লা করে জানাবেন, যদি কিছু অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারে, আমি অবশ্যই হেল্প করব। তো লাইক সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার পরের রেসিপির সাথে, ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি, বাই।